ফুটবল ক্যারিয়ারে একজন মানুষের জীবনে আর কত প্রাপ্তি যোগ হতে পারে, উত্তরটা হয়তো লিওনেল মেসিরও জানা নেই। ক্যারিয়ারে কোথায় থামবেন আর্জেন্টাইন তারকা, এ বয়সেও তরুণদের টেক্কা দিয়ে সমৃদ্ধ করে চলেছেন নিজের অর্জনের খাতা। এবার প্রথম ফুটবলার হিসেবে জায়গা করে নিলেন টাইম ম্যাগাজিনেও। মরুর বুকে ঝড় তুলে কাতার বিশ্বকাপ জিতে ক্যারিয়ারের পূর্ণতা পেয়েছেন মেসি। দেশকে দিয়েছেন 36 বছর পর বিশ্ব জয়ের স্বাদ। কোপা আমেরিকা ফিনালে সীমার পর বিশ্বকাপ, জাতীয় দলে একের পর এক অর্জনে মেসির শোকেসটাও হয়তো ভারী হয়ে গেছে পুরস্কারে। আরও একটি অর্জন যুক্ত হলো তার নাম ফলকে। যুক্তরাষ্ট্রের বিখ্যাত টাইম ম্যাগাজিন 2023 সালের বর্ষসেরা অ্যাথলেট হিসেবে মেসির নাম ঘোষণা করেছে। দেশটির মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির হয়েও তিনি এরই মধ্যে ইতিহাস গড়েছেন। ক্লাবের ইতিহাসে প্রথম কোন ট্রফি লিগস কাপ এসেছে মেসির হাত ধরেই। ইউএস ওপেন কাপের ফাইনালের মঞ্চেও তুলেছিলেন দলকে, কিন্তু শিরোপা জিততে পারেননি শেষ পর্যন্ত। ইন্টার মায়ামিতে মেসি 11 ম্যাচে গোল করেছেন 14টি। বার্সেলোনা পিএসজি অধ্যায় শেষে যুক্তরাষ্ট্রের ফুটবলকে ভিন্ন উচ্চতায় নিয়ে গেছেন মেসি। মেজর লিগ সকারে অল্প সময়ে দিয়েছেন আস্থার প্রতিদান। আর্জেন্টাইন অধিনায়কের এমন কীর্তির কারণেই তাকে বর্ষসেরা অ্যাথলেট হিসেবে নির্বাচিত করেছে টাইম ম্যাগাজিন কর্তৃপক্ষ। ফুটবলের মর্যাদাপূর্ণ এই পুরস্কার পাওয়ার দৌড়ে মেসি পেছনে ফেলেছেন ম্যানচেস্টার সিটি ও নরওয়েজিয়ান ফুটবলার আর্লিং হ্যালান্ড ও ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে। টেনিস তারকা নোভাক জোকোভিচও টাইমসের বর্ষসেরা ক্রীড়াবিদ হওয়ার বড় দাবিদার ছিলেন। 2023 সালে অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেনের শিরোপা জিতেছেন এই সার্বিয়ান তারকা। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে, যেখানে মেসির আন্তর্জাতিক ও ক্লাব পর্যায়ের বিভিন্ন কীর্তির প্রশংসা করেছে সাময়িকীটি। গেল জুনে ফ্রান্সের লিগ ওয়ানের ক্লাব পিএসজি ছেড়ে মায়ামিতে যোগ দিয়েছিলেন। এরপর হারের বৃত্তে ঘুরতে থাকা দলটি একের পর এক জয় তুলে নেয়। জাতীয় দল ও ক্লাবের হয়ে শিরোপা জয়ের পর গেল নভেম্বরে রেকর্ড অষ্টম ব্যালন ডিয়রও উঠেছে মেসির হাতে। পারভীন আক্তার, সময় সংবাদ।